ফোরশায়ার ক্রিকেট টুর্নামেন্ট 2020 এর ফাইনাল মঙ্গলবার ক্যামব্রিজের এভারসডেন রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। এবারের টুর্নামেন্টে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ছয়টি টিম অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নর্দাম্পটন রাইজিং টাইগারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক ক্যামব্রিজ রয়্যাল সিলেট। ক্যামব্রিজ ঘুরে এসে এই নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন নর্দাম্পটন সহকর্মী এম এ ফাত্তা চৌধুরী ফয়সাল। ক্রিকেটের প্রতি তারুণ্যের রয়েছে অন্যরকম ভালোবাসা, তাই তো কোভিড-19 দমাতে পারেনি তরুণ ক্রিকেট প্রেমীদের। লকডাউন শেষ হতেই প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় ক্রিকেট টুর্নামেন্টের, তবে এবারের আয়োজনটা ছিল কিছুটা ভিন্ন, এমনটাই জানান উদ্যোক্তারা। দীর্ঘ 3-4 বছর ধরিয়া আমরা ফোর্থ ইয়ার লিগ চলের, আর এবছর ডিউ টু কোভিড-19 লাগে আমরা করতাম পারছি না, পুরো লিগ ফর্ম্যাট লাগে আমরা শর্ট ফর্ম্যাটে টি-20 খেলতাম। আর দিস ইয়ার আমরা আরও একটা টিম অ্যাড হয়েছেন পশ্চিমা থেকে, ইয়ে আশা করি সামনে দিয়ে আরও টিম গুলো ইয়ে অ্যাড হইতা। আর আমরা ক্যামব্রিজ হিসাবে এই ম্যাচগুলো অ্যারেঞ্জ করতে পারি খুব আনন্দিত, খুব ভালো দিন গেছে, এভরিবডি ইজ এনজয়িং দ্য ক্রিকেট। মঙ্গলবার ক্যামব্রিজের এভারসডেন রিক্রিয়েশনাল গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো ফোর্থ ইয়ার টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। আমরা ফোর্থ ইয়ার লিগের ফাইনাল আজকে, তো আমরা সাইড টিমে এটা অলওয়েজ অর্গানাইজ করি, বেডফুড, মিল্টন কিংস, ক্যামব্রিজ, নর্থহ্যাম্পটন। আমরা অবশ্যই সাপোর্ট দেখো আর ইয়াং জেনারেশন আরও আর মোর প্লেয়ার্স দেখো আর মোর ইয়াং প্লেয়ার্স দেখো। যে ফ্রি টাইমটা আছে এই ফ্রি টাইমটা আপনারা সুন্দরভাবে এই ক্রিকেটের মধ্যে হাটকা অন্যান্য আজেবাজে অ্যাক্টিভিটি থাকি। এবারে টুর্নামেন্টে ব্রিটেনের নর্থহ্যাম্পটন, বেডফোর্ড, মিল্টন কিংস, ক্যামব্রিজ, লন্ডন এবং পুটসমাউথ থেকে ছয়টি টিম অংশগ্রহণ করে। নকআউট পদ্ধতির খেলায় ছয়টি টিমের মধ্যে ফাইনালে মুখোমুখি হয় নর্থহ্যাম্পটন রাইজিং টাইগার্স এবং সিলেট রয়্যাল ক্যামব্রিজ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে 109 রানে অল আউট হয়ে যায় নর্থহ্যাম্পটন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে 3 উইকেটে জয়লাভ করে এবারে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক সিলেট রয়্যাল ক্যামব্রিজ। আলহামদুলিল্লাহ, এন্ড অফ দ্য ডে আমরাও চ্যাম্পিয়ন, আর অনুভূতি অবশ্যই ভেরি গুড, থ্যাংকস টু আওয়ার টিমমেট। আমরা অত্যন্ত খুশি, দেন আমরা রানার্স আপ হয়েছি, বা আনফর্চুনেটলি আমরা চ্যাম্পিয়ন হইতে পারছি না, আমরা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন আসলাম। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপদের মধ্যে ট্রফি তুলে দেন ক্যামব্রিজ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আসাদুজ্জামান, প্রাক্তন সেক্রেটারি আব্দুল হাই, কমিউনিটি ব্যক্তিত্ব আমিনুল ইসলাম সহ অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন আমির, রেদওয়ান, ফাহাদ, মাসুম, এনামুল, মুবাশির, আজাদ প্রমুখ। ক্যামব্রিজ থেকে ফিরে এম এ ফাত্তাহ চৌধুরী, ফয়সাল, NTV Europe News।